যুক্তরাজ্য বিএনপি আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের নেতা বলেছেন ফয়সালা হবে রাজপথে, সেই রাজপথের অংশগ্রহণ হিসাবে উনি বলেছেন টেক ব্যাক বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের সেই পূর্বে সাম্য মানবিক মর্যাদা ন্যায় বিচার এবং আমরা বহুদলীয় গণতন্ত্র এবং আমরা বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধশালী দেশ গড়ার স্বপ্নে এবং ভারতের তাবেই দারিদ্র থেকে সরে আসার জন্য দেশনায়ক তারেক রহমান এই সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা এইসব থেকে আমরা দেশকে উদ্ধার করে নিয়ে আসবো। আজকে বাংলাদেশে কিছু নেই, আজকে বাংলাদেশের আইনের শাসন নেই, আজকে বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন নয়, আজকে একদলীয় শাসন চলছে। যেহেতু আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, উনি একটা প্রেস কনফারেন্সে বলেছেন, এর আগে উনি চ্যালেঞ্জ করেছেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট চ্যালেঞ্জ করেছেন আমাদের নেতার প্রতি অশ্রদ্ধা অশ্লীল ভাষায় আচরণ করেছিলেন। আমরা যুক্তরাজ্য বিএনপি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কঠিন কর্মসূচি দেব, তখন জানলাম যে উনি আবার প্রেস কনফারেন্স করে এই জায়গার থেকে স্টেপ ডাউন করেছেন। সেই হিসাবে আমরা মনে করি যে উনি ওনার একটু স্টেপ ডাউন করেছেন। তা আমরা এই জন্য শান্তিপূর্ণ আমরা মিছিল করব, কালো পতাকা প্রদর্শন করব, আমরা ফেস্টুন ব্যানার ইত্যাদি প্লে করব। আমরা আশা করছি কয়েক হাজার মানুষকে নিয়ে সোমবার এবং মঙ্গলবার আমরা সেইখানে ডেমনস্ট্রেশন করব এবং ওনার যে তিন দিনের সফর এটা আমরা জেনেছি এবং উনি এয়ারপোর্ট থেকে উনি হয়তো গভীর রাতে আসবেন, এর আগে তো উনি আমেরিকা থেকে যখন আসেন আমরা রাত্রে পৌনে তিনটা পর্যন্ত আমরা ওয়েট করছি। তো আমরা বিশেষ করে শনি রবিবারের প্রোগ্রাম যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের হাতে রেখেছে, এনি টাইম এনি সময়ে আমরা ঘোষণা দিলে আমাদের নেতাকর্মীরা তারা প্রস্তুত রয়েছেন। তবে আমাদের ফিক্সড প্রাইস ফিক্সড প্রোগ্রাম আমরা করেছি 11টা সোমবার আমরা স্পিকার পয়েন্ট ভাই হাইপার কর্নারে আমরা জড়ো হব, ওইখান থেকে আমরা পায়ে হেঁটে মার্চ করে আমরা সেই গন্তব্যস্থানে যাব। এটা আমাদের এই প্রোগ্রাম এবং যদি প্রোগ্রাম এই দুই দিনের পরে এক্সটেনশন করতে হলে আবার পরবর্তী ফার্দার ইনস্ট্রাকশন আমাদের নেতাকর্মীকে আমরা এই টেক্স দেওয়ার সাথে তারা জড়ো হবে। এই বঙ্গবন্ধুর থেকে শুরু করে আজ অবধি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে এই যুক্তরাজ্যের সম্পর্ক, বাংলাদেশে যত সময় 75-15 আগস্ট যখন হয়, 21 আগস্ট যখন হয়, 30 নভেম্বর হয়, তখন এই হত্যা সন্ত্রাসের বিরুদ্ধে এই প্রবাসী বাঙালির এই প্রথম উচ্চারণ করেন, প্রতিবাদ করেন, প্রতিরোধ করেন। কাজী প্রবাসের সাথে বিশেষ করে যুক্তরাজ্য প্রবাসের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্ক অত্যন্ত আন্তরিক এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে যাওয়ার প্রতি এখানে এই যাত্রা বিরতি করছেন। আমরা আগামী 30 সেপ্টেম্বর শনিবার মাননীয় প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে বাংলাদেশে যাবার পথে লন্ডনে আসবেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এই প্রবাসী বাঙালিদেরকে নিয়ে আমরা হাজার হাজার লোকের সমাবেশের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে একটি বিশাল সভার আয়োজন করেছি। অক্টোবরের 2 তারিখ সোমবার আমরা পশ্চিম লন্ডনে একটি বিশাল হলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী অভিনন্দিত করব। এটা মোটেই নয় এবং এই ধরনের কোনো ব্যাপার আমাদের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা অত্যন্ত পরিষ্কার বেগম খালেদা জিয়া একজন অপরাধী এবং তিনি কারাগারে অন্তরীণ। মাননীয় প্রধানমন্ত্রীর উদারতায় এবং মানবিকতায় তিনি দীর্ঘদিন কারাগারের বাইরে ছিলেন এবং এখান থেকে তাদের দল থেকে বারবার দাবি জানানো হচ্ছে যে বাইরে আসা সেটা অত্যন্ত স্বাভাবিক এবং বাইরে আসবেন কি আসবেন না সেটা আদালতের ব্যাপার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথবা আইন মন্ত্রণালয়ের ব্যাপার এবং এখানে আইনের কিছু জটিলতা রয়েছে। আমার যতটুকু ধারণা একজন দণ্ডিত অপরাধী কারাগারে যিনি থাকেন, একজন দণ্ডিত অপরাধ সাজাপ্রাপ্ত অপরাধী বাইরে যাওয়ার ব্যাপারে আইনের কিছু জটিলতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, বারবার বললাম এই কারণেই, যখন মাননীয় প্রধানমন্ত্রী বেগম জিয়ার সন্তান মারা গিয়েছিলেন তখন বাড়িতে গিয়েছিলেন কিন্তু দরজা খোলা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় উদার এবং
আমি বারবার যে কথাটা বলছি, মাননীয় প্রধানমন্ত্রী শুধু আওয়ামী লীগের লোকদের জন্য নয়, মাননীয় প্রধানমন্ত্রী সুলুকুরি মানুষের জন্য, মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি আওয়ামী লীগ সহ সবার জন্যই এবং সকল নেতা কর্মীকে মাননীয় প্রধানমন্ত্রী সাহায্য করেন, সহযোগিতা করেন। সে আর কখনো প্রধানমন্ত্রী হিসাবে পৃথিবীর কোথাও যেতে পারবে না, তার দিন শেষ। এবং এবারই আমি মনে করি সে এখানে শেষবারের মতো আসতেছে, তাই আমরা এখানে যুক্তরাজ্যে স্বেচ্ছাসেবক দল, যুব দল এবং বিএনপির অঙ্গ সংগঠন, বাংলাদেশী জাতীয়তাবাদী বিশ্বাসী প্রতিটি নাগরিক ঐক্যবদ্ধ। যেখানে আসি না সেখানে প্রতিরোধ, তাই এবার হাসিনাকে আমরা যেখানে পাবো সেখানে তাকে প্রতিরোধ করে, প্রতিবাদ করে, প্রতিহত করে আমরা আমাদের দাবি আদায় করব। আমাদের দাবি একটাই, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, তাকে বিদেশে পাঠাতে হবে, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, দিনের বুট দিনেই করতে হবে, রাতে করতে দিব না। এবং বাংলাদেশে দেশনায়ক জনাব তারেক রহমানকে বীরের বেশে নিয়ে গিয়ে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের অধীনে ইলেকশন দিতে হবে এবং শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে। যে তিন দিনের কর্মসূচি যদি আওয়ামী লীগ নিয়ে থাকে, আমরাও তিন দিনের কর্মসূচি নেব, যেখানে তার অনুষ্ঠান আছে সেখানে। আমরা দরকার হয় এখানে আরও একদিন দুই দিন যদি বাড়াতে হয় আমরা সেটা করব। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল যেখানে আসি না সেখানেই প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে। মোর্চুর স্বৈরশাসক শেখ হাসিনা লন্ডনে আসবে, আমরা শুনেছি 30 তারিখ লন্ডনে আসবে। আমরা জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই প্রস্তুতি সভা সম্পন্ন করেছি এবং আমরা পুরোপুরি প্রস্তুত। যেখানেই শেখ হাসিনা অবস্থান করবে, যেখানেই শেখ হাসিনা আসবে অবৈধ প্রধানমন্ত্রী, সেখানেই আমরা প্রতিরোধ করব। কারণ হচ্ছে একটাই, বিনা বুটের প্রধানমন্ত্রী, গুমের নায়িকা শেখ হাসিনা বাংলাদেশের মানুষের বুটের অধিকার খেড়ে নিয়েছে, বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্ব কেড়ে নিয়েছে, বাংলাদেশের 19 কোটি মানুষকে কারাগারে বন্দি রেখেছে। আমরা এ সকল ষড়যন্ত্র চক্রান্তকে প্রতিহত করার জন্য এই বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী লন্ডনে যে জায়গায় যেখানে অবস্থান করবে, শেখ হাসিনাকে আমরা লন্ডনের মাটিতে শান্তিতে থাকতে দেব না।